হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এইরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব, সেই গল্পটা হলো নিজের ছোট ভাইকে দিয়ে কিভাবে মাঠে খেলে নিলাম তার বাস্তব ঘটনা। তো বেশি কথা না বলে মেন ঘটনায় আ সাজা। এই গল্পটা হলো আজ থেকে 8 বছর আগের, যখন আমি 19 বছরের ছিলাম। এখন আমার 28 এবং বিবাহিত ছিলাম। আমাদের নিজেদের বাড়ি ছিল ঢাকায়, আর বাড়িতে আমরা যে কজন থাকতাম তারা হলো বাবা, মা, আমি, ভাই পিসি এবং মাঝে মাঝে দিদি। আমার পিসি অফিস এ কাজ করে, কি জানি কি কারণে পিসি বিয়ে করেনি। তবে পিসি তখনও 32, তাই চাইলেই বিয়ে করতে পারত। যাই হোক, আসল ঘটনায় আসা যাক। আমাদের বাড়িতে 4টা ঘর আছে, একটায় বাবা মা শুই, একটায় আমি আর ভাই শুই, আর একটায় পিসি থাকে, আর একটা ফাঁকা থাকে, দিদি আর জামাই বাবু এলে ওটাতে থাকে। তো আমার বয়স তখন 20, ভাই 18। সাইকেল চালানোর জন্য আমার সতীচ্ছেদ কবেই ফেটে গেছে, আর কলেজে গিয়ে খুব পেকেও গিয়েছিলাম বান্ধবীরা কে কে তাদের বয়ফ্রেন্ডের সাথে কি কি করল তাই শুনে। কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই মাঠের জ্বালা আঙ্গুল দিয়ে মেটাতাম। মাঝে মাঝে কলম বা ভাইয়ের লাটাই এর হ্যান্ডেল দিয়েও করতাম, কিন্তু রিয়েলি খেলা আর হয়নি। কিন্তু শখ ছিল তো, আমার ঘরে ভাই থাকতো আর কম্পিউটার তাও ছিল। আমাদের বাবা সকালে বেরিয়ে যেত অফিসে, পিসি অফিসে, মা টিভি দেখত বা রান্না করত। তো মাঝে মাঝে দেখতাম ভাই কম্পিউটারে কীসব দেখে, আর আমি ঘরে ঢুকলেই অফ করে দেয়। কৌতূহল হলো, একদিন লুকিয়ে দেখলাম যে ভাই কোথা থেকে কয়েকটা খেলার ভিডিও জোগাড় করে দেখে। কিছু বললাম না, কিন্তু সারা রাত ধরে ভাবলাম যে আমার ভাই আমার পাশেই শুয়ে আছে, যাকে আমি এতদিন বাচ্চা ভাব। তাম সে কিনা বড় হয়ে গেল, সকালে উঠে ভাইয়ের খেলোয়াড়টা দেখতে হবে। যদি ওটা বড় হয়ে গিয়ে থাকে তাহলে যে করেই হোক ওকে দিয়ে মাঠের জ্বালা মেটাবো। সকালে আমি আগে আগে উঠলাম, ভাইয়ের দিকে তাকালাম, দেখি ওর খেলোয়াড়টা ঘুমের মধ্যেই খাড়া হয়ে গেছে। বুঝলাম এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, সুযোগ খুঁজতে লাগলাম। অবশ্য এসে সেই দিনটা এলো, বাবা কাজে গেল, পিসিও, মা গেলেন মামার বাড়ি, ভাইয়ের পড়া ছিল সে পড়তে গেল, ফিরে এসে স্কুল যাবে। কিন্তু আমি ভালো করেই জানতাম যে ও স্কুল যাবে না, মা যেদিন যেদিন থাকে না ও সেদিন স্কুল কামাই করে। তো আমিও সেই মতো মাকে বললাম যে তুমি ঘুরে এসো, আমিও আজ কলেজ যাবে না, মাথা ধরেছে। মা বলল আচ্ছা। সকাল 10টা নাগাদ ভাই ফেরার সময় হলো, ও জানতো না আমি বাড়ি থাকব, তাই ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়েছিল। আমি জানালা দিয়ে ওকে আসতে দেখে চট করে পুরো উলঙ্গ হয়ে গেলাম আর বেড়ে শুয়ে ঘুমানোর ভান করে শুলাম। ভাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল, এই ঘরের দিকে আসছে। আমার যে তখন কি অবস্থা কি বলব। যাই হোক, ও ঘরে ঢুকল, ঢুকেই অবাক। প্রথম কথা, ও আমাকে আশা করেনি, তাও আবার উলঙ্গ অবস্থায় ঘুমোতে দেখে পুরো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। আমি ঘুমানোর ভান করে রইলাম, সামান্য একটু চোখ ফাঁক করে দেখলাম যে ও ওর খেলোয়াড়তে হাত দিয়েছে। বুঝলাম যে প্যান কাজ করেছে, কিন্তু ও আমাকে ডাকলো না বা তাচও করল না, কারণ ও আমায় একটু ভয় পেত। যাই হোক, ও বাথরুমে গেল, আমাদের ঘরের সঙ্গে এটাচ্ছু বাথরুম, বোধহয় খেঁচতে গিয়েছিল। তারপর দেখি ওর সাহস আরও বেড়ে গেল, বাথরুমে নয় এসে আমার সারা মাঠ দেখে খেঁচতে লাগল। বুঝলাম এই সুযোগ, উঠে পড়লাম হঠাৎ করে। ও ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারল না। আমি ধমক দিয়ে উঠলাম, কি করছিস তুই? ও ভয় পেয়ে বলল, তুই কেন কিছু পরিশুনি? আমি বললাম, আমার ব্যাপার সেটা, তুই কেন নক করে আসিসনি, আর এখন তুই এটা কি করছিস? মাকে বলবো? ও দেখি প্রায় কেঁদে ফেলছে, ও বলল, দিদি আমায় ছেড়ে দে প্লিজ, আর করব না। আমার হাসি পাচ্ছিল, আমি হেসে বললাম, আহারে আমার ছোট্ট ভাইটা ভয় পেয়েছে, আয় আমার বুকে আয়। এই বলে ওকে বুকে টেনে নিলাম। একে তো ওর খেলোয়াড় খাড়াই ছিল, তার মধ্যে আমি তখনও কাপড় ছিল না, আর আমার নরম পেঁপেতে ওর মাথা রাখাতে দেখি ও আর পারছে না কন্ট্রোল করতে।
আমি ওকে বললাম আমি কাউকে কিছু বলবো না, তোকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। ও তাতে রাজি হলো। তারপর আমি ওর খেলোয়াড়টাকে হাতে নিয়ে বললাম, আরাম পেতে চাস? ও তো অবাক, শুধু মাথা নাড়লো। ব্যাস, আমার কাজ হয়ে গেল। আমি ওর পায়ের কাছে বসে ওর খেলোয়াড়টাকে পুরে নিলাম আর চুষতে থাকলাম। ছেলে আগে কোনোদিন কারো ছোঁয়া পায়নি, তাই ছেলের খেলোয়াড়টা তখনই বমি করে দিল। আমি ভাবলাম খাবো কি না, তারপরে বাথরুমে গিয়ে ফেলে দিয়ে এলাম। তারপর ওকে বললাম, দেখ তোকে আরাম দিলাম, এবার তুই আমায় আরাম দে। ও বলল, কি করে? তুই আমার পেপে গুলো চোষ আর একটা হাত দিয়ে মাঠের ভিতর দিয়ে নাড়া। ও তাই করল। এই প্রথম কোনো ছোঁয়া পেয়ে আমার ও আরাম হচ্ছিল। আমি জোরে কর বিল্টু, আরো জোরে করো। তারপর ওকে বললাম, এবার আমার মার জিভ দিয়ে চোষ। ও বলল, পারবো না, বাজে গন্ধ বেরোচ্ছে। আমি বললাম, ছেলে তোরটা যখন আমি চুষলাম, চুষ চুষ গালাগালি খেয়ে ও করতে লাগলো। আমি আনন্দে পাগল হয়ে গালাগাল দিতে লাগলাম। 5 মিনিট পর ওর মুখেই আমার জল বেরিয়ে গেল। ওর ভীষণ ঘেন্না লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। আমি ঠিক করলাম যে আজ রাত্রে ওকে দিয়ে মাঠে খেলাবো। ও বলল, কেন? আমি বললাম, আমি জানি তুই লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখিস। ও তড়াক করে উঠে বসল। বললাম, ওই খেলার ভিডিও এর মতো করে আমাকে খেলবি? সোনা ভাই আমার তারপর সারাদিন আমাদের ভালোই কাটল। আমি দুপুরের পর খেয়ে দে যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম আর চিন্তা করতে থাকলাম যে কখন রাত আসবে। রাত আসলে আবার সেই আগের মজা পাব। আর ছোট ভাই খাওয়া দাওয়া সেরে গোসল সেরে মাঠে খেলতে গেল। আমি ঘুম থেকে উঠে হালকা রাস্তা করে দেখি ছোট ভাই চলে এসেছে খেলার মাঠ থেকে। তারপর আমি ওকে পড়তে বসতে বললাম। পড়া শেষ হলে রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে চলে গেল। সেই রাত্রে সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি পাশ থেকে বিল্টুকে ডাকলাম, ভাই ওঠ। ও রাজি হল না। বললাম, সত্যি বলছি, মাঠ চাটতে বলবো না। অনেক কষ্ট করার পর অনেক কথা বুঝিয়ে তখন ও রাজি হল। বিকেলে বেরিয়ে একটা চিল কিনেছিলাম, ওটা খেয়ে নিলাম। তারপর আমার সোনা ভাইটাকে উলঙ্গ করতে লাগলাম। তারপর আমিও নাইটি খুলে ফেললাম। ওকে শুইয়ে দিয়ে আমি ওর খেলোয়াড় চুষতে শুরু করলাম। ভাই বলল, দিদি বেশি করিস না, বেরিয়ে যাবে। বুঝলাম, ঠিকই বলেছে। এরপর শুয়ে পড়লাম আর বললাম, খেল যেমন করে খুশি খেলো, দেখি খেলার ভিডিও দেখে তুই কি কি শিখেছিস। ও আমার উপর উঠে আমার ঠোঁটে কিস খেগলো আর দুহাত দিয়ে পেঁপে দুটো চটকাতে লাগলো। আমি শব্দ করতে লাগলাম। দেখি ও ওর খেলোয়াড়টাকে আমার মাঠের উপর ঘুষছে। কি, তুই ঢোকাচ্ছে না? আমি ধমক দিয়ে বললাম, ওটা কি করছিস? ঢোকাতে পারছিস না, মাঠটা তোর খেলোয়াড়টাকে চাইছে। দে ঢুকিয়ে। ও মা, হঠাৎ দেখি ও জবাব দিচ্ছে, ভাইকে দিয়ে খেলিচ্ছিস, যখন তখন ভাই এর কথা শুনবি। এবার আমার অবাক হবার পালা, কিছু বললাম না। দেখি ও নিজেই ওর খেলোয়াড়টা মাঠে ভরে দিল। সুখে আমার চোখে জল এসে গেল। তারপর থেকে আমরা দুজনে অনেক ফ্রি হয়ে গেলাম আর এখন প্রতিদিন আমরা খেলি এবং অনেক মজা করি। আর সেই দিন রাতে আমরা প্রায় 3 বার খেলেছিলাম। বেশি খেলার কারণে আমরা এখন রোজ হেলমেট ব্যবহার করি। আর হেলমেট ব্যবহার করার পর থেকে আমরা যেন স্বামী স্ত্রীর মতো খেলায় মনোযোগ দিই। আর এইভাবে চলতে থাকে আমাদের ভাই বোনের সুখের জীবন। তো কেমন লাগলো আজকের গল্পটা বন্ধুরা? আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।